আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন বি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে যে ভিডিওটি হাজির হলাম সেটা হলো এসি স্প্রিন্টের আপনি ইউটিউবের কাজগুলো কীভাবে করবেন, সহজে করতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ইউটিউবের কাজ কীভাবে করবেন সেটা দেখতে থাকুন, আশা করি সবাই কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে বড় বড় একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার অনলাইন বিডি টোয়েন্টি ফোর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখানে লাল সাবস্ক্রাইব বাটন লেখা থাকবে, সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো টাকা বেল এনাবল করে রাখবেন, যেরকম চিহ্ন দেখতে পাচ্ছেন স্টিক সেরকম রাখবেন, অর্থাৎ অলে সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনাদের কাছে চলে যাবে এবং সেটা দেখে কিছুটা হলেও উপকৃত হবেন। তো ভিডিওতে কীভাবে সাইন আপ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন পূর্বে অনেকবার দেখিয়েছি, তো আজকে আর দেখাবো না। আপনারা যদি দেখতে চান তাহলে যেন বেশ কয়েকটা দেওয়া আছে, আপনার যে কোনো একটা ভিডিও দেখে নিলেই হবে। কীভাবে এসএসএম টেলিগ্রামে কাজ করবেন, কীভাবে টুইটারে কাজ করবেন, কীভাবে আপনারা ইনস্টাগ্রামে কাজ করবেন, এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এবং এখানে একটা দেখেন লাইভ পেমেন্ট প্রুফ দেখাইছি এবং আজকের ভিডিওতে একটা পেমেন্ট প্রুফ দেখাবো, তাহলে চলুন শুরু করা যাক। তো ভিডিওটিতে এই ওয়েবসাইটটিতে সাইন আপ করার জন্য আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, অর্থাৎ এই ভিডিওটা প্লে করলে চলতেছে মনে করেন এইটা ডিসক্রিপশন বক্স বলতে এই যে লেখাটা যে টাইটেল, এই টাইটেলের উপরে ক্লিক করবেন, টাইটেলের উপরে ক্লিক করা লেখা থাকবে আজকের সাইড লিঙ্ক, সাইড লিঙ্কের উপরে ক্লিক করবেন। তারপর যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে তো আপনার একটা ব্রাউজার আপনার মন মতো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন, ধরুন এটা সিলেক্ট করে দিলাম, সরাসরি আপনাদের একটা ব্লগার পোস্টে নিয়ে যাবে, ওই ব্লগার পোস্টে লেখা থাকবে আজকের সাইড লিঙ্ক। ঠিক আছে, দেখাচ্ছি, তো এরকমভাবে আজকের একটা সাইড লিঙ্ক লেখা থাকবে, এখানে দেখতে পারবেন আজকের সাইড লিঙ্ক, এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদেরকে সরাসরি এই সাইটটাতে নিয়ে আসবে, এই সাইটটাতে নিয়ে আসবে। ঠিক আছে, তো একইভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি পরে দেখে দিব। তো আজকে প্রথমে একটা পেমেন্ট নিব, তারপর আপনাদেরকে ইউটিউবের কাজটা দেখাবো। তো দেখেন আমার এখন কত ব্যালেন্স কত আছে আমি সেটা দেখাচ্ছি, ইউপি সাইটটা দেখেন 18 সেন্ট আছে, মাত্র 18 সেন্ট। ঠিক আছে, এখানে ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন। তো এখানে পেমেন্ট নিতে হলে আপনাকে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন, তো ব্যাংকের মাধ্যমে নিতে হলে আপনাকে মিনিমাম $5 হতে হবে, ওয়েব মানির মাধ্যমে নিতে পারবেন, ওয়েব মানির মাধ্যমে নিলে আপনি মাত্র 10 সেন্ট হলে নিতে পারবেন। তো আমি আমার ওয়েব মানির অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখাচ্ছি কত আছে, দেখার উপরে আমি পেমেন্টটা নিয়ে নিয়ে তারপর আপনার ইউটিউবের কাজটা দেখিয়ে দিব। তো আমি আমার ইউটিউবে চলে যাব ওয়েব মানিতে, তো ভিউয়ার্স দেখেন আমার ওয়েব মানিতে মাত্র আছে $6.13। ঠিক আছে, আমি যে এটা ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাই তাহলে দেখতে পারবেন যে আমি সবই ওয়েব মানি থেকে পেমেন্টগুলো পাইছি। হ্যাঁ, সরি ভিউয়ার্স, ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাচ্ছি আমি, ট্রানজ্যাকশন হিস্ট্রি। তো ভিউয়ার্স দেখেন যে একবার $2.33, একবার $0.58, একবার $1.27, আরেকবার $0.39, আরেকবার $0.10, আরেকবার $1.65, অর্থাৎ সব আমি এসি স্প্রিন্ট থেকে নিয়েছি। দেখেন এই যদি আমি এটা ক্লিক করি দেখেন পেমেন্ট এসি স্প্রিন্ট অর্ডার এত এত দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমার ব্যালেন্স এত দেখতে পাচ্ছেন, আমি আবার একটা পেমেন্ট নিচ্ছি এখন এই ওয়েবসাইটটা থেকে। তো পেমেন্টটা নেওয়ার জন্য আমি সরাসরি আমার ব্যালেন্সের উপর ক্লিক করে দিব, দেওয়ার জন্য এই যে উইথড্র ফান্ড এখানে ক্লিক করব, উইথড্র ফান্ডে ক্লিক করার পর আমার ওয়েবপেন্টটা সিলেক্ট করা আছে, তাই আমি ওয়েবপেন্টটা সিলেক্ট করে দিলাম। পুরো ভিডিওতে কীভাবে এখানে ওয়েবপেন্টটা সিলেক্ট করতে হয় সেটা দেখানো আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করব, দেখেন অর্ডার পেমেন্ট অর্ডার নাম্বারটা দেওয়া আছে ইজ কমপ্লিটেড, পরবর্তীতে সাম অর্ডার মেবি অকার্ট আর কি নর্মাল একটু লেট হতে পারে। তো দেখি কতক্ষণ আমাদের পেমেন্টটা করে, একটু রিফ্রেশ দিয়ে দেখি এটা আসছে কি না। এই সাইটটাতে আমি যতদিন কাজ করছি আমার কি ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দিছে, এখানে পেমেন্টটা আসেনি। ঠিক আছে, তো কাজ করতে থাকি, দেখি কাজ করতে করতে পেমেন্টটা আসে কি না। ও দেখেন ভিউয়ার্স $1.41, ঠিক আছে, $0.23 মধ্যে এখানে $1.61 এই পেমেন্টটা আমার আসলো কেবল, দেখছেন, অর্থাৎ ইনস্ট্যান্ট পেমেন্টটা করে দেয়। এই দেন 18 সেন্ট আমি যে পেমেন্ট দিলাম, এই 18 সেন্ট এসি স্প্রিন্ট থেকে আমাকে অলরেডি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এই দেখেন 18 সেন্ট পাঠাইছে। তো দেখতে পারলেন যে এই ওয়েবসাইটটা 100% ট্রাস্টেড এবং পেমেন্ট করার সাথে সাথে পেমেন্টটা করে দেয়, তা চাইলে আপনারা এখানে কাজ করতে পারেন। তাহলে চলুন আজকে ইউটিউবে কীভাবে কাজগুলো করবেন সেটা দেখাচ্ছি। তো ইউটিউবে কাজ করার জন্য আপনারা সরাসরি এই ডলার মতো আইকন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনারা এই থ্রি ডট মেনুটাতে দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন, তারপর এই ট্যাক্স অপশনে ক্লিক করবেন, তো আপনাকে ট্যাক্সে নিয়ে যাবে।
বিকজ আমার নেটটা একদম স্লো, ঠিক আছে? তো আপনার দেখেন সব বাসায় তো রাশিয়ান, এই ভাষাটাকে আপনাকে ইংলিশ ট্রান্সলেট করতে হবে। তো ইংলিশ ট্রান্সলেট করার জন্য আমি এই নর্মাল এই অপশানে ক্লিক করে দেবো, থ্রি ডট মিন ব্রাউজার থ্রি ডট মিনতে। দেওয়ার পরে ট্রান্সলেট লেখা আছে, দেখেন এই ট্রান্সলেট অপশানে ক্লিক করে দেবো। এখানে দুটো ইংলিশ আছে, এখানে একটা ইংলিশ, এই জায়গায় একটা ইংলিশ, আপনার সবসময় এই ইংলিশটাতে সিলেক্ট করে দেবেন। তো দেখেন আমাকে এই যে ইউটিউবের কাজ আছে, এই কাজটা হলো অ্যাকসেন্ট দিবে। তো আমি এই কাজটা করবো, ঠিক আছে? এই কাজটা করবো, কী কী বলছে সেটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এই কাজটা করার জন্য কাজটার উপরে এই যে লেখাটার উপরে ক্লিক করে দিব। দেখেন একটু নিডের স্লোর জন্য আমার একটু কাজ করতে অসুবিধা হয়। দেখেন এখানে সব আবার রাশিয়ান হয়ে যাচ্ছে, আমার ব্রাউজারটা একটু সমস্যা, বারবার রিফ্রেশ করা লাগে। তো আমি এটাকে আবার ইংলিশ করে নিচ্ছি, ট্রান্সলেট ইংলিশ। তো দেখেন তাদের কাজের ডিসক্রিপশনে কী বলছে, কী কী করতে হবে। হ্যাঁ, ডিসক্রিপশন, ওয়াচ দ্য ভিডিও, ভিডিওটা দেখতে বলছে, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছে, লাইক, লাইক দিতে বলছে, টু রাইট এ রিভিউ, একটা রিভিউ লিখতে বলছে। তো এখানে প্রুফেশন কী দেবেন, ওয়াচ দ্য ভিডিও ফাইভ মিনিট, অর্থাৎ আপনাদের ফাইভ পাঁচ মিনিট দেখছেন তার প্রুফ দেখাতে হবে, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল করতে হবে, লাইক করতে হবে, রাইট এ রিভিউ দশ ওয়ার্ড, অর্থাৎ দশ ওয়ার্ডের একটা কমেন্ট করতে হবে, যার মধ্যে দশটা ওয়ার্ড থাকবে। তো এই কাজটা করার জন্য সরাসরি আপনারা যে দেখতে পাচ্ছেন স্টার্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করলে আমার সরাসরি ইউটিউবে নিয়ে চলে যাবে। দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু ইউটিউবে নিয়ে চলে আসছে অলরেডি। তো এটা আমার কপিরাইট করতে পারে, তো এই ভিডিওটা আমি পজ করে দিচ্ছি। তো এই ভিডিওটা একটা লাইক দিতে হবে বলছে, তো আবার লাইকটা দেওয়াই আছে আগে থেকেই। তো এখান থেকে আবার একটা কমেন্ট করতে বলছে, তো কমেন্ট করার জন্য আমি সরাসরি এই অপশানে চলে যাব। কমেন্ট অপশন চলে যাবে, দেখেন এই যে কমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। তো দশটা একটা কমেন্ট করতে বলছে, তো দশটা কমেন্ট করার জন্য, তো কমেন্ট করার জন্য আমি সেকশনে চলে গেলাম, কমেন্ট সেকশনে। যার পরে বলছে দশটা একটা কমেন্ট লিখতে হবে, তো আমি দশটা একটা কমেন্ট অলরেডি আগে থেকে লিখে রেখেছি, আপনারা লিখে রাখবেন। দেখেন বলছে এক্সিলেন্ট দিস টিপস, হুইস ইউ শেয়ার, এরকমভাবে একটা ইংলিশে একটা ট্রান্সলেটর, আই ক্যান হেল্প ইউ বা ক্যান সাম লার্ন সামথিং। লেখার পর আপনি এই যে যে সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এটা কমেন্ট করে দিলাম, দেওয়ার পরে লাইক দিয়ে দিয়ে একটা ভিডিওটা চলতে থাকুক। তো আমি ভিডিওটা পাঁচ মিনিট দেখে আসতেছি, না দেখলেও চলবে অবশ্য, তারপর আমি দেখে আসতেছি। তো ভিউয়ার্স, দেখেন এই ভিডিওটা আমার পাঁচ মিনিট দেখার মতো শেষ। তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবো। তো স্ক্রিনশট নেওয়ার জন্য নর্মালি আপনারা যেভাবে স্ক্রিনশট নেন সেভাবে নিয়ে নেবেন, আমি আমার মতো করে নিচ্ছি। তো দেখেন আমি আমার স্ক্রিনশটটা নিয়ে নিলাম, এখন এটা প্রুফ হিসেবে দেওয়া লাগবে। তো প্রুফ দেওয়ার জন্য আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাব, যে ওয়েবসাইটটাতে কাজ করছে। দেখেন এখানে স্ক্রিনশট প্রুফ চাইছে, তাই আমি স্ক্রিনশট প্রুফ দেওয়ার জন্য এখানে চলে আসলাম। তো প্রুফ দিতে হবে, তার আগে দেখে আমার পেন্ডিং কয়টা আছে আপনি একটু দেখে নেন, তাহলে বুঝবেন। দেখেন আমার এমনি পেন্ডিং ট্যাক্স মাত্র তিনটা আছে, হ্যাঁ, আর পেটা আছে 144টা। তো আমি এখানে এই কাজটা সাবমিট করবো, দেখেন এখানে পেন্ডিং হয়ে যাবে চারটা, আর ব্যালেন্স আছে মাত্র 34 সেন্ট উঠে নেওয়ার পরে। তো আমি পেন্ডিং প্রুফ দেওয়ার জন্য আমি স্ক্রিনশট প্রুফ দেবো। তো স্ক্রিনশট দেওয়ার জন্য আপনারা যে নর্মালি ব্রাউজারের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো আপনার ব্রাউজার সিলেক্ট করতে বললো, আপনি ব্রাউজারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার গ্যালারিতে চলে আসবেন, আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর স্ক্রিনশট, তো একটু স্লো কাজ করতেছে। তো প্রথমে আমি এটা নিব, প্রথমে স্ক্রিনশটটা নিলাম, যে সাবস্ক্রাইব এবং লাইক করছি এটার। দেওয়ার পরে যে উপরে যে দেখেন একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্ন উপরে ক্লিক করে দিব। তো আমি চাইলে আর একটা দিতে পারি, সেটা যেটা আমি কমেন্ট করছিলাম সেটা। তো আমি আবার ওই স্ক্রিনশটটার জন্য আবার এখানে ক্লিক করব, ব্রাউজার সিলেক্ট করতে বললো, তো ব্রাউজার সিলেক্ট করব। এখান থেকে দ্বিতীয় স্ক্রিনশট, অর্থাৎ দুটোই স্ক্রিনশট নিয়েছি, আমি দুটোই দিব, একটা চাইলে একটা দিলে হবে, যেহেতু একটা থেকে আমি সব দেখাইছি। তো আমি প্রথম যেটা শুরু করছিলাম সেটাও দিলাম, আবার দ্বিতীয় যেটা শেষ করছি সেটাও দিলাম।
ব্রাউজারটা স্লো কাজ করতেছে, তার জন্য ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, ধৈর্য সহকারে একটু দেখবেন। তো এটাও দিয়ে দিচ্ছি আমি। তো এখানে ক্লিক করে দিব, সরি ভিউয়ার্স, নর্মাল টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিচ্ছি আগেটার মতোই। তো দেখেন এই ম্যাচটি লোড নিয়ে এটা হয়ে যাবে। হ্যাঁ, তো ভিউয়ার্স দেখেন আমার দুইটি ইমেজ কিন্তু নিয়ে নিছে। এখানে প্রো ফিচার সাবমিট করার জন্য সেন্ট অপশনে ক্লিক করে দিব, নিচে একটা সেন্ট অপশন আছে দেখতে পাচ্ছেন, নিচে সেন্ট অপশন, সেন্ট অপশনে ক্লিক করে দিলাম। তো একটু লেট হবে, বললাম না আমার নেটটা স্লো। তো দেখেন এটা নিয়ে নিয়েছে, ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে নিয়েছে। আমি পেন্ডিং টাস্ক দেখাই, তাহলে দেখতে দেখলে বুঝতে পারবেন। তো আমার দেখেন প্রপার সাবমিট অ্যামাউন্ট দিয়ে দিছে। তো কাজটা সাবমিট হয়েছে কিনা সেটা দেখি, পেন্ডিং দেখেন তিনটা ছিল, এখন চারটা দেখাবে। আবার দেখাচ্ছি, দেখেন পেন্ডিং কিন্তু আমার চারটা কাজ দেখাচ্ছে, ঠিক আছে। তো ব্যাস এইভাবে আপনারা ইউটিউবের কাজগুলো করে নেবেন। এখন যদি এখানে দেখাবো আপনি কীভাবে সাইন আপ করেন। তো আমার অ্যাকাউন্টটা প্রথমে আমি লগ আউট করে নিচ্ছি। তো এখান থেকে আমি পেমেন্ট প্রুফটা দেখাইলাম। তো আপনারা যখন আজকে স্যাড লিঙ্কে ক্লিক করবেন তখন সরাসরি এখানে আপনার এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে আপনার এই দেখেন লগ ইন, আর আছে আপনার এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনারা সরাসরি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনার এখানে একটা ইউজার নেম নাম দিতে হবে, অর্থাৎ আপনার নামটা দিবেন, তারপর একটা ইমেল অ্যাড্রেস দিবেন, অর্থাৎ যে ইমেলটা থেকে আপনার মেল কনফার্ম করতে পারবেন সে এমন একটা ইমেল দিবেন। তারপর এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে বলছে যে এক ইমেজ সিলেক্ট করতে, সিলেক্ট এয়ারপ্লেন, অর্থাৎ এখানে যদি এয়ারপ্লেনের ছবি থাকে তো আপনার এই এয়ারপ্লেনে ক্লিক করে দিবেন। এখানে একটা দুইটা থাকলে দুইটা, একটা থাকলে একটা, যে কটা আছে সব কটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার ইমেল একটা ইমেল যাবে যেখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, ওই পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি আমারটা লগ ইন করে নিচ্ছি আবার। এই যে আমি আমার দিয়ে লগ ইন করে নিচ্ছি, দেখেন এখানে কাও সিলেক্ট করতে বলছে, তো এখানে একটা কাও আছে আর এই ইমেজটা দেখা যাচ্ছে না। তো এটা বার্ড ছিল, তো একটা একটা কাউই আছে, তো আমি একটা সিলেক্ট করে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। এইভাবে আপনারা লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা যদি পাসওয়ার্ডটা সেফ থাকে তাহলে সেফ দিয়ে দেবেন, তাহলে আমার মতো লগ ইন করতে কোনো অসুবিধা হবে না। তো এখানে আর একটু ডিটেলস দেখাই, এখানে দেখতে পারবেন যে আমার ওয়ার্কিং কত আছে, মানে কত পার্সেন্ট আমার রেফারে কতজন আছে, 16 জন, আমি কটা টাস্ক কমপ্লিট করছি, আমার আপলাইন করা এটা। তো বিয়ার্স এখানে সহজে কাজগুলো করতে পারবেন এবং ছোটো ছোটো কাজ করে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। আপনি যদি চান এই সাইট থেকে এই সাইট থেকে আপনি $1 ইনকাম করতে পারবেন, $1, তো বললাম $1 ইনকাম করতে পারবেন 1 ঘন্টায়। তো আপনি যদি এই সাইটের ফুল কাজগুলো দেখতে চান তাহলে আমার ভিডিও প্লে লিস্টে সব কটা ভিডিও দেওয়া আছে, টুইটারের কাজগুলো, টেলিগ্রামের কাজ, ইনস্টাগ্রামের কাজ, আজকে ইউটিউবের কাজ দেখাইলাম। তো সব কিছু আপনারা দেখে নিতে পারেন এবং এখান থেকে আর্ন করতে চাইলে আর্ন করতে পারবেন, 100% আপনারা আর্ন করতে পারবেন। এদিক সেদিক ঘোরা ফেরা না করে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।